জলাভূমি এবং মানব সুস্থতা প্রতিপাদে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে জলাভূমি দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটন সহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ জলাভূমি। প্রতি বর্গ কিলোমিটারে 20 ভাগ জলাভূমি থাকার কথা থাকলেও ঢাকাতে এখন 3 ভাগে দাঁড়িয়েছে, যা নগরবাসীর জন্য মারাত্মক হুমকি বলছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত নগরায়ণকে দুষছেন তারা, আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সুমনদের ক্যামেরায় জাহিদ রহমানের রিপোর্ট। নদী, নালা, বিল, হাওর, বাউরের মতো বহু জলাভূমি ঘিরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তথ্য মতে দেশের 7-8 লাখ হেক্টর ভূমি কোনো না কোনোভাবে জলাভূমির অন্তর্ভুক্ত। জলাভূমি বিলুপ্ত হলে বিপন্ন হবে মৎস্য প্রজাতি ছাড়াও বিভিন্ন জলজ প্রাণী সহ অন্যান্য পশু ও পরিযায়ী পাখিদের বাসস্থান। তবে নগরায়ণের থাবা এসব জলাভূমিতে ক্রমশই বেড়ে চলেছে। নদীনালা, খালবিল, পুকুর ভরাট করে চলছে শিল্প কারখানা, বসতবাড়ি স্থাপনা। ফলে দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তন, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, ভরাট করা জলভূমি উদ্ধার ও সংরক্ষণ করা না গেলে বসবাসের অযোগ্য হয়ে যাবে পরিবেশ। 95 সালে মোট আয়তনের প্রায় 20 ভাগ জলাভূমি ছিল, সেখানে এই 28 বছরের ব্যবধানে সেটি 3 ভাগে নেমে এসেছে। সার্বিক জলাভূমির প্রতি আমাদের আন্তরিকতার অভাব, সচেতনতার অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে খুবই সচেতনভাবে শুধুমাত্র লোভে পড়ে বিভিন্ন শিল্পগোষ্ঠীর, বিভিন্ন আবাসন ব্যবসায়ীদের বিভিন্ন রকমের ব্যবসায়িক মনোবৃত্তির কারণে এই জলাভূমিগুলো কিন্তু দখল হয়েছে, দূষণ হয়েছে, ভরাট হয়ে গেছে। স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্য খরচ বেড়ে যাচ্ছে, যেটি আবার আমাদের একটি সুস্থ নগরী, সুস্থ নগরবাসী নিশ্চিত করার পথে একটি বড় অন্তরায় হিসেবে কাজ করছে। তবে বন ও পরিবেশ মন্ত্রী বলছেন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে। সকলেরই অংশগ্রহণ দরকার, সকলকে সচেতন হতে হবে, এবং সচেতন তখনই হবে যখন তারা মনে করবে যে এটা থেকে তারা কিছু একটা উপকার পাচ্ছে। 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদীদের অংশগ্রহণে জলাভূমি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলেও 1997 সালের 100টিরও বেশি দেশ প্রথমবারের মতো বিশ্বব্যাপী পালন করে জলাভূমি দিবস। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।